ما هو التوحيد؟ بوربي توحيد توحيد قد يسألك سؤال يقول هل أنت موحد؟ أبنا كي بوشنو كاري بوشنو تقول نعم كي موحد ها. ما هو التوحيد؟ تقول التوحيد كي هو إفراد الله سبحانه وتعالى بما يختص به من الربوبية والألوهية والأسماء والصفات أبنى بولبن. توحيد توحيد هو الله رب العالمين عقدت بعد তার প্রভুত্বের ক্ষেত্রে তার মাবুদের ক্ষেত্রে এবং আল্লাহ আল্লাহর আলম যে সুন্দর সুন্দর নাম ও সেফাত রয়েছে সেই ক্ষেত্রে হচ্ছে তিন প্রকার প্রথম প্রকার হচ্ছে আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিনের যে তার যতগুলো কাজ রয়েছে তথা হ আল্লাহ যে রুবিয়াত রয়েছে তার প্রভুত্ব রয়েছে যে ক্ষেত্রে তাকে একত্ববাদ ঘোষণা করা। الثاني توحيد الالوهيه توحيد العباده هو افراغ الله سبحانه وتعالى بالعباده او بافعال العباد لا يعبد الا الله سبحانه وتعالى দ্বিতীয় প্রকার হচ্ছে তাওহিদ এ আল্লাহ রব্বুল আলামিনের যত এবাদত বندگی রয়েছে সবগুলোকে একমাত্র আল্লাহ রব্বুল জন্য নিদিষ্ট করা। আল্লাহরব্লা আলেমিন ব্যতীত অন্য কাউরির জন্য কখনো না করা শুধুমাত্র আল্লাহ আল্লাহরব্দ আলামিনের এবাদত করতে হবে অন্য কাউরি এবাদত করা যাবে না তাই তৌহিদুল ইসমা ও শেফাত এফাদ উয়া আলাবে আসমা ওয়া আর তৃতীয় নম্বর হচ্ছে আহ তাওহিদের তৃত পরকার হচ্ছে তাওহিদুল ইসমা ও তথা তথা আল্লাহরব্গুলা আলামিনের একত্ববাদ ঘোষণা করা যে যতগুলো আল্লাহরব্লা আলেমিনের সুন্দর নাম রয়েছে এবং সিফাত রয়েছে সেগুলো একমাত্র আল্লাহর জন্য করা كل ما اثبت الله سبحانه وتعالى نفسه واثبت له رسوله صلى الله عليه وسلم من الاسماء والصفات العالمين صلى الله عليه وسلم وننزّه الله سبحانه وتعالى عن مماثله الخلق আর আল্লাহ রবুল্লাহ আলমিন আমরা পবিত্রতা ঘোষণা করব। তা বান্দাদের সামঞ্জস্য হওয়া থেকে বান্দাদের অনুরূপ হওয়া থেকে আল্লাহ রবুল্লাহ আলমিন আমরা তার পবিত্রতা ঘোষণা করবো আমরা বলবো আমরা ইমান এনেছি এবং আমরা আল্লাহ আল্লাহ রবুল্লাহ আলমীর প্রতি বিশ্ব আল্লাহ রবুল্লাহ আলমিনকে সত্য প্রতিপন্ন করেছি এবং তার প্রতি আমরা আত্মসমর্পণ করেছি